এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় চরম দুর্ভোগে সবজি ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী মুজাহিদ আল মুন্নার কাছ থেকে, যুক্ত হয়েছেন মেহেরপুর থেকে, এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই মুন্না জানাবেন, শীতকালীন শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম কেমন? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টার সময় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি জানুয়ারির প্রথম দিন থেকেই কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 8 থেকে 10 বা 11, সর্বোচ্চ 12 এরকম এর আপ ডাউন করছে। এতে করে সবচেয়ে বিপাকে পড়েছে মৎস্য এবং সবজিতে যেসব শ্রমিক কাজ করে, বিশেষ করে মেহেরপুরের যে সকালের যে সবজিটা বা সকালের যে মাছটা, এটা কিন্তু খুব ভোরবেলায় উঠে সবজি ক্ষেত থেকে তোলা হয় এবং মাছ ধরে বাজারে নিয়ে আসা হয়। কিন্তু শীতের শুরু থেকে অতিরিক্ত শীতের কারণে এই ধরনের যেসব শ্রমিকরা যারা কাজ করে, এরা কিন্তু সহজে কাজ করতে পারছে না, প্রচণ্ড শীতের কারণে তারা কাজ করতে পারছে না, যার ফলে বিপাকে পড়েছে মৎস্য এবং সবজি ব্যবসায়ীরা। আমি মেহেরপুরের বাজারের কথা যদি বলি, মেহেরপুরে আমি গত কয়েকদিন থেকে দেখছি খুব কম প্রজাতির মাছই কিন্তু বাজারে উঠছে, বিশেষ করে তেলাপিয়া এবং হচ্ছে সিলভার কাপ, পাঙাশ, এর বাইরে কিন্তু মাছ পাওয়াই যাচ্ছে না। আবার আমি যদি সবজির দিকে তাকাই, সবজিও কিন্তু বাজারে সরবরাহ অনেকটাই কমে গেছে, যার ফলে দাম কিন্তু বেশি, মাছের দামও বেশি এবং সবজির দামও বেশি, আর এর কারণে সাধারণ মানুষও কিন্তু কষ্টের মধ্যে পড়ে গেছে। আবার অনেকে যারা ইজি বাইক চালক, রিক্সা চালক বা দিনমজুর, এরাও কিন্তু শীতের কারণে ঠিকঠাক কাজ করতে পারছে না, যার ফলে এদের দিন চালানো হয়ে যাচ্ছে কঠিন। অন্যদিকে যারা ব্যবসায়ী, আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রতি বছরেই যেহেতু মেহেরপুরে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে, এই কারণে শীতের সময় সবজি খেতে তুলে আনতে তাদের বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে পড়তে হয়, অনেক সময় মজুরি বেশি করেও লোক পাওয়া যায় না। আবার যারা মাছ ধরার কাজ করে, এরা কিন্তু খুব সকালেই বেরিয়ে পড়ে এবং মাছ পানিতে নেমে মাছ ধরতে হয় জাল টেনে, কিন্তু শীতের শুরু থেকেই এই ধরনের যারা কাজ করে তারা এই শীতের কারণে বিপাকে পড়েছে, অনেকেই পানিতে নেমে কাজ করতে পারছে না, বিধায় তারা কিন্তু এই কাজ করছে না, এর কারণে মৎস্য ব্যবসায়ীরাও কিন্তু অনেক ধরনের বিপদের মধ্যে পড়েছে। এই ছিল মেহেরপুরে মৎস্য এবং সবজি শ্রমিকদের সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল, ময়মনসিংহের পরিস্থিতি জানবো ইমতিয়াজের কাছ থেকে। ইমতিয়াজ, ময়মনসিংহে শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম এবং সরবরাহ কেমন? উজ্জ্বল, কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু বিভিন্ন চরাঞ্চল উপজেলা থেকে কৃষকরা কিন্তু ময়মনসিংহের মেছুয়া এই পাইকারি যে সবজির হাটটি বসে প্রত্যেক দিন, সেখানে কিন্তু এসেছেন। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ কিছু সবজি সরবরাহ বাড়ার কারণে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে, তবে এখনও চড়া রয়েছে করলা, শশা সহ বেগুনের দাম। এবং আমরা যে সবজিগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে আলু দেখতে পাচ্ছি, আমরা নতুন আলু দেখতে পাচ্ছি, এই আলু কিন্তু গত সপ্তাহে আমরা 70 টাকা করে পাইকারি কেজি বিক্রি করতে দেখেছিলাম, সেটি 10 টাকা কমে আজকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামরিচ, বোরোর চর, ভাঙামারির চর থেকে এই কাঁচামরিচগুলো এসেছে, স্থানীয় কৃষকদের আবাদকৃত এই কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহেও ছিল 50 টাকা করে কেজি, আজকে বিক্রি হচ্ছে 40 টাকা পাইকারি কেজি। তবে বাজারে সবচেয়ে বেশি দাম যাচ্ছে শশার, মূলত গত সপ্তাহে এই শশা ছিল 30 টাকা করে, আজকে কিন্তু 60 টাকা করে পাইকারি কেজিতে বিক্রি করতে হচ্ছে, শশার বেশ দাম যাচ্ছে। এবং অন্যদিকে যদি বলতে যায় যে সিমের দাম কিন্তু গত সপ্তাহে ছিল 65 থেকে 70 টাকা করে, আজকে সেই সিমের দাম কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে আমরা যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, ধনিয়া পাতা কিন্তু গত সপ্তাহেও কিন্তু ধনিয়া পাতা আমরা 50 টাকা করে বিক্রি করতে দেখেছিলাম, সেটা আরও 10 টাকা কমে বিক্রি হচ্ছে 40 টাকায়। এবং আজকে যেটা আমরা আগে থেকেই আর বাজারে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে বেগুনের সরবরাহটা কিন্তু আজকে অনেকটাই কম, বিশেষ করে জামালপুরে নাইন্দা থেকে যে বেগুনগুলো আসে সেই সব বেগুনের সরবরাহ অনেকটাই কম, যার কারণে বেগুন কিন্তু পাইকারি বাজারে 60 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে গিয়ে আরও বেশি দামে বিক্রি হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
এবং অন্যদিকে বলতে গেলে যে টমেটোর যে সরবরাহ হচ্ছে এগুলো কিন্তু জামালপুর থেকে এসেছে টমেটো টমেটো কিন্তু গত সপ্তাহে আমরা 45 টাকা করে কেজি দেখতে পেয়েছিলাম যদিও আজকে একটু টমেটো সরবরাহটা বাড়ার কারণে 5 টাকা কমেছে 35 টাকা করে টমেটো কিন্তু বিক্রি হচ্ছে আকার এবং মানভেদে যেগুলো টমেটোগুলো একটু বড় সাইজের সেগুলো আবার 5 টাকা সে গত সপ্তাহের মতই দাম রয়েছে 40 টাকা করে বিক্রি হচ্ছে অন্যদিকে যদি আরো বেশ কিছু সবজির কথা বলি যে করলা কিন্তু বিক্রি হচ্ছে আজকে 60 টাকা থেকে আরো 10 টাকা বেড়ে 70 টাকায় করলা বিক্রি হচ্ছে এবং আমরা সেই সাথে আরো বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি যে পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছি পেঁয়াজের পাতা কিন্তু প্রতিটি আটি বিক্রি হচ্ছে প্রায় 40 থেকে 45 টাকার মধ্যে সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে বেশ কিছু সবজির সরবরাহ বাড়লেও কয়েকটি সবজির দাম 5 থেকে 10 টাকা গত সপ্তাহের ব্যবধানে কমলেও এখনও কিন্তু বেশ চড়া রয়েছে শসা করলা এবং বেগুনের দাম যেটা কৃষকরা বলছেন যে অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশা থাকার কারণে তাদের সবজি সরবরাহ থেকে শুরু করে সবজি উৎপাদনও বেশ কিছু ব্যাহত হচ্ছে সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল ময়মনসিংহ থেকে সবজি পাইকারি দরদামে সর্বশেষ খবর আমার কাছে ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহের সবজির বাজার দর